কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা হয়তো বা কারো ভালো দেখতে চায় না। আসলে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, আজকে আপনাদেরকে কোনো ইনফরমেশন দিব না, জাস্ট আমার কিছু কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে একটু শুনবেন, তাহলে আসলে বুঝতে পারবেন আসলে আমি কী বলতে চাচ্ছি আপনাদেরকে। অনেক কষ্ট নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটি কথা বলে যাব, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। ভিউয়ার, আমাকে সবাই চিনেন, আমি মোহাম্মদ তৌফিক আলী। আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এক প্রবাসী ভাই আমাকে কমেন্টস করেছে আমার ভিডিও কমেন্ট বক্সে, সে বলেছে এই সব কথা বলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ান কেন। সে আমাকে কমেন্টটা করেছে, সেও কোন ভিডিওতে কমেন্টস করেছে, আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কফিলের ক্ষমতা কতটুকু। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কফিল আপনাদেরকে কখন হুরুপ খুরুজ বা সাসপেন্ডেড কোন জিনিসগুলো আপনাদের ক্ষতিটা করতে পারবে এবং কখন আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, এই বিষয়ে একটা তথ্য দিয়েছিলাম, একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে এটা এটা যদি আপনার ইকামাতে থাকে তাহলে কখনোই কফিল আপনাকে হুরুপ খুরুজ কিছুই দিতে পারবে না, এবং এই এই শর্ত যদি থাকে আপনার ইকামাতে তাহলে কফিল চাইলেই হুরুপ খুরুজ যে কোনো মুহূর্তে দিতে পারবে। আসলে ভাই এই তথ্যটা দেওয়া কি আমার পাপ হয়েছে? আপনাদের মাঝে কি আমি আতঙ্ক ছড়াইছি? আপনাদেরকে কিছু ভয় দেখাইছি? অনেক প্রবাসী ভাই নতুন আসতেছে, তারা অনেক কিছুই জানে না। প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু প্রবাসী ভাইরা নতুন নতুন আমরা জানতে পারতেছি যে নতুন প্রবাসী ভাই সৌদি আরবে প্রবেশ করতেছে, তারা অনেকেই অনেক কিছু জানে না যে তিন মাসের ভিতরে আমাদের ইকামা করতে হয়, না করতে যদি ইকামা না হয় তাহলে আমরা পরবর্তীতে ইকামা নাম্বার তুলে কাফালা হতে পারি, যদি তিন মাসের ভিতরে কফিল চাইলে আমাদেরকে হুরুপ দিতে পারে, আমাদের ইকামা যদি তিন মাসের ভিতরে না হয় পরবর্তীতে কফিল আমাদেরকে হুরুপ দিতে পারে না। এগুলো কি বোঝানো কি আমার পাপ হয়েছে ভাই? আপনাদেরকে ভয় দেখাচ্ছি এগুলো বোঝানোর জন্য? আমি তো ভালোর জন্য কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে যে বিষয়গুলো আমি মোটামুটি জানি সেই বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি, যে সবাই যদি জানে তাহলে অনেকটা সচেতন হতে পারবে এবং অনেক জায়গাতে যেসব বিষয়ে ভয় পাচ্ছে তারা সেই সব বিষয়ে তারা অনেক সময় ভয় পাবে না, এই বিষয়গুলো যদি জানা থাকে। এই তথ্যগুলো আমি দিয়েছি, কিন্তু আমাকে সে কী কমেন্ট করলো আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন। সে বলছে এই সব কথা বলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ান কেন। আচ্ছা ভাই, আমি এই ভিডিওটাতে আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি কি এই ভিডিওটাতে কোথাও কি কোনো আতঙ্কজনক কথা বলেছি কি না। জাস্ট বুঝিয়েছি যে এখানে ভয় পাবেন না, এখানে একটু ভয়ের বিষয় আছে, এখানে কোনো সমস্যা নেই, এখানে একটু সমস্যা আছে, এটা জাস্ট বুঝিয়েছি। আপনি জানেন, আরও 10 জন জানে, কিন্তু যারা নতুন আসতেছে বা নতুন প্রবাসী ভাইরা রয়েছে বা পুরাতনও অনেকেই আছে এই সব বিষয় জানে না। আমি কতদিন হলো সৌদি আরব আসছি আপনারা কি জানেন? আমি মাত্র 2 বছর হলো এই সৌদি আরবে এসেছি, এখনও 2 বছর হতে আমার মনে হয় আরও 1 মাস বাকি আছে, কিন্তু তারপরেও আমি যতটুকু আল্লাহর রহমতে সৌদি আরবে আসার পরে এই সৌদি আরব সম্পর্কে জানি এবং বুঝি, অনেকেই আছে 5 বছর থেকেও সেটা জানে না, বোঝেরা। তাহলে এরকমই বিষয়টা, জাস্ট আমাকে দিয়ে একটা উদাহরণ দিলাম, আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট আমাকে দিয়ে একটা উদাহরণ দিলাম যে ভাই অনেক প্রবাসী ভাই অনেক কিছু জানে না, যেটা আমি ভালো মন্দ বোঝানোর চেষ্টা করেছি, এখানে কারো মাঝে আমি আতঙ্ক ছড়াচ্ছি না। যদি মনে হয় যে তৌফিক ভাইয়ের ভিডিও থেকে আমরা ভয় পাচ্ছি, আতঙ্ক ছড়াচ্ছে তিনি নেগেটিভমূলক কথাবার্তা বলতেছে, তাহলে ভাই যাদের মনে হচ্ছে তারা আমার ভিডিওটা এখনই স্কিপ করে চলে যান, আমার ভিডিও ভাই আপনাদের দেখতে হবে না। যারা আমার ভিডিও লাইক করে পছন্দ করে আমি তাদের জন্যই শুধু আমার ভিডিও তৈরি করি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলে গেলাম, আশা করি কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমার কষ্টের কারণে আমি কথাগুলো বলেছি, আপনাদের কোনো ক্ষতি করার জন্য, আপনাদের মন মাইন্ড খারাপ করে দেওয়ার জন্য এই কথাগুলো আমি বলিনি ভাই। তা আমাকে ক্ষমা করবেন যদি আমার ভুল হয়ে থাকে, যে আমাকে এই কমেন্টটি করেছে ভাই, একজনের ভিডিওতে কমেন্ট করার আগে চিন্তা করবেন যে এই কমেন্টটা তার উপরে কতটুকু ইফেক্ট পড়তে পারে, তার কতটুকু কষ্ট হতে পারে বা তার ভিউয়ার যারা রয়েছে তাদের কতটুকু কষ্ট হতে পারে, এগুলো জেনে বুঝে ভিডিওটা কমপ্লিট দেখে বুঝবেন তারপরে কমেন্ট করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি, আর যদি আমি আতঙ্ক না ছড়িয়ে থাকি আশা করি আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।